নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 30/9/2023 পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলোর ছাত্রছাত্রীদের যে বৃত্তি পরীক্ষার ব্যাপার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংবাদ আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা হবে আগামী 3রা অক্টোবর। রাজ্যের সমস্ত জেলার মোট 2,250টি কেন্দ্রে 1,59,900 পরীক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করবে এবং 8 শতাধিক কৃতী পরীক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। প্রাথমিক উন্নয়ন শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গের সম্পাদক তিনি বলেন যে রাজ্যস্তরে বৃত্তির পরিমাণ 1,200 টাকা এবং জেলা স্তরে বৃত্তির পরিমাণ 600 টাকা। তাহলে প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা হবে আগামী 3রা অক্টোবর। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।